প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের পর্দায় ফ্রুট ফান বিস্কুট নিবেদিত বৈশাখী ফোকের আজকের আয়োজনে। আপনাদের সাথে আজ আমি আছি আফরিন অথ, এবং আমাদের সাথে আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি আপনাদের সকলের ভীষণ প্রিয় একজন শিল্পী, এই প্রজন্মের ফোক ফিউশন করার মধ্যে সবচাইতে যিনি আমার মতে এগিয়ে আছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ঐশী। আজকে ঐশী আছেন আমাদের সাথে। হ্যালো আপু, ভীষণ ভালো লাগছে ঐশী আজকে তোমাকে পেয়েছি আমরা আজকের এই আয়োজনটাতে। আর আমাদের আমাদের অনুষ্ঠানের যেই কনসেপ্ট, আসলে ফোক গান কিন্তু একটু আধুনিক প্যাটার্ন, তার মানে ফোক ফিউশন বলা চলে, এবং এই প্যাটার্নের জন্য পারফেক্ট একজন মানুষ হচ্ছেন ঐশী। এই জন্য একদম সোনায় সোহাগা থাকে না এরকম একটা দিন আছে। আসলে শুরুতেই মানে আমার মনে হচ্ছে যে আমাকে খুশি করে দিয়েছো তুমি, মানে আমি অনেক আবেগে হয়ে যাচ্ছি, তুমি এত বেশি করে বলছো, মানে অনেক ধন্যবাদ আসলে আমাকে নিয়ে এভাবে ভাববার জন্য আপু। এটা এটা তোমার অর্জন যদি সত্যি বলতে হয়। গানে যাব আমরা। ওকে, প্রথম যে গানটি গাইছি এই গানটি আমার জন্য বিশেষ, গান নিয়ে নিশ্চয়ই গল্প হবে। গানটির পরে শুরুতেই গানেই চলে যাই। গানটি লিখেছেন ডক্টর মাসুদ পথিক এবং সুর সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী, এবং এই গানটি মায়া দ্য লস্ট মাদার ডক্টর মাসুদ পথিক পরিচালিত সেই সিনেমা থেকে গানটি। আচ্ছা, শুনবো শুনবো। জানি
থ্যাংক ইউ সো মাচ ঐশী। প্রতিটি মানুষের জীবনেরই তো গল্প থাকে, এক একজনের গল্প এক এক রকম, আর শিল্পী ঐশীর জীবনের একদম শুরুটাতে গল্পটাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে মনে হয় এই গানটি। জাতীয় পুরস্কার পাওয়া চারটিখানি কথা না, আর তার উপরে এই বয়সে, এটা অনেক বড় আমার মনে হয় প্রাপ্তি ঐশীর জন্য। এই সম্পর্কে নিশ্চয়ই কিছু ঐশী বলতে চায়। আসলে তুমি অনেকখানি কথা বলে ফেলেছো আমার পক্ষ থেকে, তার মধ্যে থেকে আমি একটু যদি অ্যাড করি, রাষ্ট্রীয় সম্মান আসলে এটা এমন একটা সম্মান, মানে আমাদের দেশে একজন শিল্পীর জন্য তার স্বপ্নের জায়গায় সর্বোচ্চ সম্মান একদম, এবং সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে আমি কাজ করছিলাম, কাজ করার বয়স, কাজ করার সময়, যোগ্যতা সব কিছু মিলে এখন শুধু কাজের দিকে ফোকাস করার সময়। তো সেই জায়গা থেকে আসলে মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবাসা থেকে চেষ্টা করেছি, চেষ্টা করছি কাজটা করে যেতে। তো সেই জায়গা থেকে আল্লাহ আমার ভাগ্যে এমন একটি পুরস্কার এনে দিয়েছেন যে পুরস্কারটি আসলে যেদিন থেকে জেনেছি, প্রজ্ঞাপনটা যেদিন থেকে দেখেছি, তারপর থেকে মনে হচ্ছে নতুন করে আরেকটা জন্ম হয়েছে, এবং এই জন্মটাতে আমাকে শিখতে হচ্ছে, ভাবতে হচ্ছে, নিজেকে তৈরি করতে হচ্ছে যেন সামনের দিনগুলোতে আমি নিজেকে একজন দায়িত্ববান হিসাবে কি বলবো প্রমাণ করে ভালো কিছু কাজ করে যেতে পারি। চমৎকার, আমাদের সবসময় অনেক শুভকামনা থাকবে ঐশীর জন্য, এমন ভালো ভালো কাজ যেন আমরাও সবসময় ঐশীর কাছ থেকে পাই ইনশাআল্লাহ। এবং আমি এটা এটা একটু অ্যাড করতাম যে এই যে শুভকামনাটা, যারা আমার এই পুরো পথ চলায় আমার সঙ্গে থেকেছেন, শুভকামনা দিয়েছেন, আমি বারবার বলছি যে এই মানুষগুলোই আসলে আমাকে সাহস দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং প্রাপ্তিটা আসলে অর্জনটা আসলে তাদের, আমার সবচেয়ে বড় প্রাপ্তি যে আমি মানুষগুলোকে আমার সঙ্গে পাচ্ছি। হ্যাঁ, হাউ সুইট, থ্যাংক ইউ ঐশী। পরের গানে যাব আমরা। এবার যে গানটি গাইছি, গানটা খুব আমি বলবো যে পরিবেশটাকে খুব আনন্দের করে দেয়, এবং আমরা যারা আছি দ্য টিম ঐশী এক্সপ্রেস, আমাদের সবার অনেক প্রিয় গান এটা, আমরা নিজেরা খুব এনজয় করি, এবং আশা রাখছি যে যারা শুনেন গানটা, শুনেছেন এবং অনুরোধ করেছেন আমি লাইভে আসার আগে, তারা খুব খুশি হবেন গানটি পেলে। শুনবো। এই গানটি হচ্ছে প্রাণ ভ্রমরা, গানটা লিখেছেন রাকিব হাসান রাহুল এবং গানটা সুসংগীত আয়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। আচ্ছা, এটা আমার ইউটিউব চ্যানেল ঐশী এক্সপ্রেস থেকে প্রকাশ হয়েছে, শুনি আমরা। হ্যাঁ, আমার যত মোহ মায়া স্বামী তোকে ঘিরে আকাশ থেকে নেমে আসা তারা আমার ঘরে, আমার যত মোহ মায়া স্বামী তোকে ঘিরে আকাশ থেকে নেমে আসা তারা আমার ঘরে। আকাশ থেকে নেমে আসা তারা
চমৎকার। আমরা তো শুনছিলাম এখানে গানটি, আর আমি টক ব্যাকে কিন্তু শুনছিলাম যে আমাদের প্রোডিউসার প্যানেলে কি হচ্ছে, একটা ঝড় বয়ে গেছে এক কথা যদি বলতে হয়। ভীষণ সুন্দর একটা পারফরমেন্স বলতেই হবে, অনেক ধন্যবাদ ঐশী। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক চেষ্টা করেছি। পরের গানে যাব আমরা, এরপর একটা পছন্দের লোকগান গাইছি। আচ্ছা, আমার মনে হয় গানের নাম না বলে আমি সরাসরি গানে চলে যাই, কারণ এমন একটি গান যেটা একদম আমার মনে হয় যারা দেখছেন সবার জানা। আচ্ছা শুনবো। কালো পক্ষ কোন পক্ষেতে মোহতু আছে গো, কৃষ্ণ পক্ষ কালো পক্ষ কোন পক্ষেতে মোহতু আছে গো, রজকিনী তার প্রেমের শিহির মনি গো, চণ্ডী দাসা রজকিনী তার প্রেমের শিহির মনি গো, ও তারা মনে সৈকো ইয়া মনে
সুপার। পরের গানে চাই আমরা তাহলে। হ্যাঁ ঠিক আছে, এবার যে গানটি গাইছি দিল দরিয়ার মাঝে, এই গানটি আমার খুব পছন্দের একটি গান, লিখেছেন শিহাঙ্গল বিপ্লব। আচ্ছা, এবং গানটির সুর করেছেন খায়রুল ওয়াসি, সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। বেশ শুনবো। Thank you.
থ্যাংক ইউ ওয়াও থ্যাংক ইউ সো মাচ ঋষি পরের গানে যাব আমরা এই গানটার অনুরোধ পেয়েছি দিল কি দয়া হয় না হ্যাঁ তো অনুরোধ যেহেতু পেয়ে গিয়েছি অনুরোধের গানটা দিয়ে শুরু করি এই এপিসোডটা বেশ ঠিক আছে গানটি কামালউদ্দিন পাশা বাউলের গান এবং আমি দুটো ভার্সনে গিয়েছি একটা এয়ারটেল স্পটলাইট এবং আরেকটা উইন্ড অফ চেঞ্জ আমি উইন্ড অফ চেঞ্জের কথা যেহেতু বলেই ফেলেছি তাপস ভাই এবং মুনি ভাবিকে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ এই গানটা আমার একটা লাইফ চেঞ্জিং কাজ আমার একটা টার্নিং পয়েন্ট তো সেই জায়গা থেকে ভালোবাসাটা জানাতেই হয় সত্যি দিল কি দয়া হয় না আমরা আজকে এয়ারটেল স্পটলাইট যে ভার্সনটা অদিত ভাইয়া কম্পোজিশন করেছেন সেই কম্পোজিশনটা ফলো করে করার চেষ্টা করছি বেশ বেশ শুনবো দিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর এই গানটা তবে একটা মজার কথা বলি ছোট একটা গল্প আছে পরীক্ষার হলে গিয়ে যখন পরীক্ষার প্রশ্ন কেমন না পড়তো তখন এই গানটা মনে পড়তো
এবং আমি নিজেই এই এই গানটা দিয়ে কয়েকটা ট্রল দেখেছি এই সিচুয়েশনেই দেখেছি। আচ্ছা এনিওয়েজ এটা আমার আমার লাইফের ক্ষেত্রে ঘটেছে অনেকবার। এনিওয়েজ খুব সুন্দর একটা গান, থ্যাংক ইউ সো মাচ। পরের গানে যাবো ঐশি। এবার যে গানটি গাইছি আমার তৃতীয় একক অ্যালবাম ওশিস হাওয়া থেকে, পিরিতের কি ফল গানটি গাইছি। গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ এবং সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু। বোঝাইলেও বোঝে না রে সোনা বন্ধু রামনি গুণ জল দিলে নেভে না গো
মনে তো মানে না দিলে তো বুঝি না সোনা বন্ধু তুই আমার
শোনা বন্ধু তুমি আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, 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 মনে তো মানে না দিলে তো মানে না, মনে তো মানে না মনে তো মানে না। থ্যাংক ইউ সো মাচ। আর মন দিল তো এমনই না, অবুঝ হয় একটু একটু মানে থাকে না, কন্ট্রোলে থাকার জিনিস না, সোনা বন্ধুর জন্য বিশেষ করে। হ্যাঁ একদম। আর যেমন একটা পারফরমেন্স কিন্তু জমে উঠেছে বা যেমন একটা আয়োজন জমে উঠেছে, এতে আমার মনে হয় আর গানের থেকে দূরে থাকা ঠিক হবে না, বেশি কথা না বলে গানেই যাওয়া উচিত হবে, কারণ যেভাবে গান শুনছি এরপরে গানের বিকল্প কিছু হতে পারে না, গানে যাব। ওকে, এবার যে গানটি গাইছি এই গানটা আমি বলবো আমাদের দেশের সম্পদ। আচ্ছা, এমনিতেই এই গানটা প্রত্যেকের জানা, মানে লোকগান তো একদম সবার মুখে মুখে একটা গান, এবং আমরা সচরাচর হাঁটতে চলতে যখন তখনই কথাটাও বলে উঠি। আচ্ছা, এবং গানটি যিনি তৈরি করেছেন আমি তার প্রতি আজকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তিনি আমাদের দেশের লোক ঘরানাকে দারুণ একটা সৃষ্টি দিয়ে গিয়েছেন, দিয়েছেন এবং তিনি সেটা বহন করছেন। সম্মান জানিয়ে তার নামটা নিচ্ছি আমি, আব্দুস সাত্তার মহন্ত, এবং আমি চেষ্টা করছি তার গায়কিটা অনুসরণ করে গাইতে। আমি জানি হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশ, নিশ্চয়ই গানে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কাটা কাটার ভিড়, সবাই হইবে অস্থির, আমায় দেবে হে মাটি, আমায় দেবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নেবে ক্ষমা, বাড়ি এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা, আমি মরে যাব। আমি তো মরে যাবো, চলে যাবো রেখে যাবো সবই, আছিস দেখো সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাবো, আমি তো মরে যাবো, আমি তো মরে যাবো। রেখে যাবো
সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য বল মানিন্য ঝগড়ার সূত্রতা, একজনকে করবে আর জহন মানাঘাত। আমি মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। ভালো মন্দ উপার্জনে করা হয় এই সংসার, ওরা পাপ পুণ্যে ধার ধারে না শুধুই অংশীদার। এই যে ভালো মন্দ উপার্জনে করা হয় এই সংসার, ওরা পাপ পুণ্যের ধার ধারে না শুধুই অংশীদার। আমি মরার পরে, আমি মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা, অনন্তকাল বই বই আমি আমার পাপের সাজা। আমি মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। থ্যাংক ইউ সো মাচ সুশি, এই গানের পরে আর কোনো ওয়ার্ডস হয় না, জাস্ট অনলি থ্যাংকস। গানে যাই, পীড়িতের রাধা গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল এবং সুসঙ্গীত আয়োজন করেছেন অমিত কর। আচ্ছা, সব নিবি মনে
আগে যখনই দেখা হয়েছে, যখনই কোনো পরিবেশনার মধ্যে কথা হয়েছে, টুকটাক একটু পড়ালেখার কথা জানতে চেয়েছি আমি বরাবরই, সবসময় এত ব্যস্ত এত ব্যস্ত, পরীক্ষা পরীক্ষা, এখন তো মনে হয় কোভিডের জন্য একটু ফ্রি হইছি, কালকে পরীক্ষা। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে তুমি এমন একটা এক্সপ্রেশন দিবা। এনিওয়েজ বেস্ট অফ লাক। মাঝে মাঝে মনে হয় যে আমাকে মনে হয় সবাই নাম দিয়ে দিবে পরীক্ষা, আমি যে কোনো দিন পরীক্ষা হইছি, আমার কালকে পরীক্ষা, আমার পরীক্ষা। যারা ভালোবাসার দর্শকরা আছেন, সবাইকে শুনিয়েছি এবং আজকে অনুরোধের জায়গা থেকে আরও একবার গানটি গাইছি। গানের নাম একদমই বলতে চাচ্ছি না, গানে আমি আজকে দেখছি। হ্যাঁ, ঐশী আজকে যথেষ্ট সাসপেন্স রেখে রেখে গান পরিবেশন করছে। এনিওয়েজ, ভালো লাগছে। খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা, খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা, গেহে ছিলেন নবীর গুণগান। মারহাবা মারহাবা গেহেছিলেন নবীর গুণগান।
তালে তুলে ফির নাচে তালে তালে আরো নাচে আল্লাহ জহন্নাম আসমান খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা গেছিলেন নবীর কোন গান 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 চমৎকার ঐশী, আমি যখন না তোমার কণ্ঠে গান শুনি আমার মনে হয় কি ঐশী না খেলছে, এত মজা করে গান পরিবেশন করার, এত সুন্দর করে পারফর্ম করার, আমার মনে হচ্ছে আসলে শুধু গান গাচ্ছে না, একদম খেলে যাচ্ছে যেমন করে বাচ্চারা খেলে, একদম সহজ সরল স্বাভাবিক সুন্দর। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগে একদম। আমি এতদিন পর্যন্ত সবার কাছ থেকে যে ভালোবাসার মন্তব্যগুলো পেয়েছি তোমারটা একদম ইউনিক, আজকে প্রথমে এই কথাটা শুনেছি। ও মাই প্লেজার, এবং তোমাকে আসলে অনেক ধন্যবাদ। আমি আসলে জানি না যে কতটুকু কিভাবে গাই বা কিভাবে পারফর্ম করছি, আমি চেষ্টা করি নিজে একটু যেন এই সময়টুকু এনজয় করি যখন গাইছি, এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমার বেস্টটুকু দিয়ে যারা গান শোনার জন্য অপেক্ষায় থাকেন তাদেরকে যেন খুশি করতে পারি। সত্যি, আর এই প্রচেষ্টাটা কিন্তু আমরাও খুব ভালোভাবে ফিল করি। আমার প্রথম একক অ্যালবাম ঐশী এক্সপ্রেস শুরু করার পর আমার একটা নতুন রাস্তা শুরু হয়, নতুন জীবন শুরু হয়, এবং তারপর টার্নিংটা আসলো দিলকি দয়ার মাধ্যমে, এবং এরপর অনেকগুলো গান এসেছে যে গানগুলো আসলে আমার জীবনে বিভিন্নভাবে টার্ন এনেছে, তার মধ্য থেকে ওয়ান অফ দ্য বেস্ট আমার জন্য নিজামুদ্দিন আউলিয়া। আচ্ছা, এবং আমি আরও একবার তাপস ভাই এবং মনি ভাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গানটি শুরু করছি। আমরা উইন্ড অফ চেঞ্জ ট্র্যাকটাই ফলো করার চেষ্টা করছি। রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। Thank you.
থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটা পারফরমেন্স, আর একেবারে শেষ দিকটাতে কিন্তু আমরা চলে এসেছি ঐশী, অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলবার জন্য, খুব ভালো একটা সময় কাটালাম আমরা। আপু তোমাকে অনেক ধন্যবাদ, খুব দারুণভাবে পরিচ্ছন্নতার সহিত
পুরো অনুষ্ঠানটাকে সঞ্চালনা করার জন্য। তোমার মতো সুন্দর করে তো বলতে পারবো না, একটু চেষ্টা করলাম, অনেক সুন্দর হয়েছে। একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আমাদের এই আয়োজনের। বলছিলাম তখনই আসলে আমাদের জীবনটাই তো এমন, হাসি কান্না দুটো একদমই পাশাপাশি চলে, আর এর মাঝেই কিন্তু আমাদেরকে হাসি মুখেই চলতে হয়, হাসি মুখেই বিদায় নিতে হয়। তাই আজকেও বিদায় নিচ্ছি আমাদের আজকের এই আয়োজন থেকে, ফ্রুট ফান বিস্কুট নিবেদিত বৈশাখী ফুকের এই আয়োজন থেকে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন এমনটা প্রত্যাশা রেখে আমি আফরিন অথি বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। ঐশীর কণ্ঠে শেষ গান শুনতে শুনতে আমরা আজকের মতো বাড়ি যাব। আরে কত মহা মনের ঋষি নাম জপে তার দিবানি হিসি, আরে ওই নামের গুণে তে পায় মরা দেহে প্রাণ, গুনেতে পাই মরা দেহ সুলতান, তুই কুলের সুলতান, তুই কুলের সুলতান।